এখানে উপস্থিত আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের মনে একটাই প্রশ্ন যে এখন কোন টাকা ধরে এগোনো উচিত একাধিক রয়েছে মাদার সার্ভিস কমিশন অন্যদিকে রয়েছে বিহার টেট এমএসসি আর বিহার টেটের মধ্যে কোন টাকা ধরবো কোন টাকা ছাড়বো কোনটা এবছর নিয়োগ হবে কারণ পরীক্ষা নিলে তো হবে না নিয়োগ নিয়োগ তো চাই মানে চাকরি তো চাই তো কোনটা বছর নিয়োগ হবে তো এরকম অনেকগুলো প্রশ্ন প্রত্যেকের মাথায় আসছে তার জন্য আজকে একটা স্ট্র্যাটেজি বলে দেব এবং কোনটা নিয়ে এগোলে তোমাদের ভালো হবে সেটা কিন্তু আমি বলবো এই আগে। ভিডিওতে আমার নাম বিল্টু সিংহ অ্যাসিস্ট্যান্ট টিচার আমাদের ইংলিশ স্যার টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে টেন ইয়ার্স ব্যাচ শুরু করেছেন বিহার টেটার ব্যাচ শুরু করেছেন শুরু করবেন এই রবিবার থেকে আর তিনি শুরু করবেন এম ওকে তো এই দুটো ব্যাচ তিনি শুরু করছেন এই নাম্বারে করতে পারেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ আপনি পুরো পেয়ে যাবেন ডিটেলস একটা নোটস দেখুন তারপর আপনি পড়তে পারেন তিনি নিজেও চাকরি করছেন অতএব আপনার খুব সুবিধা হবে এই জবটা পেতে ওনার সাহায্য লাগবে পারলে আপনি করতে পারেন হোয়াটসঅ্যাপে কল আর বাংলার জন্য বিহার এবং আমাদের মাস্টার্স কমিশন আমি নিজে পড়াচ্ছি হিউজ স্টুডেন্ট এখানে রয়েছে এই সানডে থেকে চল্লিশ দিনের ব্যাস শুরু হচ্ছে এসির জন্য আর বিহার তো চলছেই আর্ট অফ টিচিং আমি পড়াচ্ছি একদম কম রেটে পারলে লিখুন তিরিশ মাসের জন্য পড়বো আর্ট অফ টিচিংয়ের জন্য ঠিক আছে দুটো একই দিলাম এখানে তাহলে প্রশ্নটা হলো এমনি যে কোনটা পড়ব কোনটা ছাড়ব দেখো এখন যে সময় এমন একটা সময় এসছে আমরা দু নৈকায় পা দিয়ে চলতে পারবো না কারণ কী ছিল না বিহার একটা মন দিয়ে পড়েছিলো তার মধ্যে আমাদের মাদ্রাসা কমিশন বেরিয়ে গেলো এবং ছেলে মেয়েদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হলো যে কী করবো এখন কোনটা পড়লে ভালো হবে তো তার আগে ফার্স্টে বলি যে মাদ্রাসা কমিশন রয়েছে আমাদের রাজ্যের পরীক্ষা একটা মাত্র পরীক্ষা হবে একটা পরীক্ষা হওয়ার পরে কী হবে না পরীক্ষা দিলেই তোমার কিন্তু জব পাওয়ার সম্ভাবনা প্রবল কারণ এখানে কোনো ইন্টারভিউ নেই নেগেটিভ মার্কিং রয়েছে কিন্তু ইন্টারভিউ কিছু নেই অর্থাৎ ভালো পরীক্ষা দিলে ভালো পরীক্ষা দিলে তোমার জব কিন্তু নিশ্চিত এবং আমার মনে হয় যারা আমাদের কাছে পড়াশোনা করছে আমাদের নোটস পত্র নেই তাদের কিন্তু একটা সিকিউরিটি আছে তারা পেতেও পারে আগামী দিনে জব অতএব মানে মাদ্রাসা কমিশনে কিন্তু এটা একটা আছে যে পরীক্ষা দেওয়ার পরে হয়তো এই এবছর হলো না হয়তো নেক্সট ইয়ারে হলেও কিন্তু চাকরিটা হতে পারে খুব সুন্দর এক্সাম দিলে কিন্তু বিহার টেট অপর দিকে আরও ভালো কারণ বিহার টেডটা কিনে বিহার টেটের এই টেটটা পাস করলে আর একটা পরীক্ষা ওখানে কোনো ইন্টারভিউ নেই কোনো নেগেটিভ মার্কিংও নেই এবং বিহার টেট পাস করলে কিন্তু এই বছরেই জবটা হবে কারণ ওরা বেশি দিন নেবে না বেশি মাস নেবে না এর মতন দু চার বছর গোড়াবে না একদম সুন্দর একটা পরীক্ষা নেবে পাস করলে কিন্তু জব আর বিহার টেটটা এই বছরেই কিন্তু পুরোপুরি রিক্রুটমেন্ট হয়ে যাবে কিন্তু আপনার এমএসসিটা আপনার মাসা কমিশনটা ওরা কিন্তু ওয়ান বা টু ইয়ার আর কি টানবে কারণ এবার পরীক্ষা নেওয়ার পর কদিন পর রেজাল্ট দেয় এই সমস্ত কিছু আর কি হবে কিন্তু রাজ্যের জব খুব ভালো জব যেখানে চাকরি পান সুখে স্বাচ্ছন্দ্যে আপনি আপনি থাকতে কি পারবেন এটা হলো বিষয় ঠিক আছে এরপরে কোনটা পড়বো কোন সারাবো তো আমি বলবো আমার উচিতে দেখুন দুটোই আপনি যখন পেয়েছেন সুযোগ দুটোকেই পড়ুন একটা একটা সময় বার করে নিন সকাল দিকটা আমি পড়বো সকালটা দুপুরটা পড়বো আমি বিহার টেট পড়বো আর আমি সন্ধ্যাবেলাটা পড়বো রাত্রিটা আমি পড়বো কিন্তু মাউথ সার্ভিস কারণ আমরা যারা বাংলা স্টুডেন্ট রয়েছে ওদেরকে আমি অলরেডি বলে দিয়েছি আমার গ্রুপগুলোতে যে তোমরা এভাবে আর কি পড়ো মানে একটা নিজের সময় বার করতে হবে যে আমি এই সময় পড়ব এটা ওই সময় পড়বো ওইটা কারণ দুটো সুযোগ জীবনে বারবার আসবে না একবারে এসেছে দুটোই খুব বড় চাকরি এখন চাকরি মানেই একটা বিশাল ব্যাপার ও দুটোকেই সঙ্গে নিয়ে পড়ো একটা সময় একটা ম্যানেজমেন্ট করো এই সময় এগুলো পড়বো এবং এই দুই মাস তোমার জীবনের সবথেকে ভাইটাল সময় দুটোকেই কিন্তু এগিয়ে নিয়ে যাও এবং প্রে করবো আমি ভগবানকে যাতে প্রত্যেকে আর কি চাকরি পাও এবং চাকরি কিন্তু করো এবং দূরে ভর্তি চলছে যদি চাইছে ভর্তি হবো তারা কিন্তু আজকে হোয়াটসঅ্যাপ করো বা কল করতে পারো আমরা কিন্তু ভর্তি নিচ্ছি এখানে থ্যাংক ইউমান